প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। তারই ধারাবাহিকতায় শনিবার নিউ ইয়র্কের রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর হাতে রক্ত লেগে থাকা প্রতীকী ছবির প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা। পাশাপাশি চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকারও কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা। এদিকে গাজায় চলমান সহিংসতাকে ইসরায়েলের অস্তিত্বের যুদ্ধ বলে অভিহিত করেছেন নেতানিয়াহু। এমনকি আন্তর্জাতিক চাপ ও যুদ্ধের ব্যয় বাড়লেও বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। বিনিয়ামিন জানান, গাজায় হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলের পুরোপুরি নিয়ন্ত্রণ না আনা পর্যন্ত যুদ্ধ চলবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণার বিরোধিতা করেও নিউ ইয়র্কের সমাবেশে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান তারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।